Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel Home Organizing by Megh. যে যেখানেই আছেন আশা করছি সুস্থ আছেন এবং পরিবারের সবার সাথে নিরাপদে আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের আরো একটি নতুন ব্লগ দেখার জন্য। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আজকের ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম। কিছুদিন আগে চালতা কিনেছিলাম, আপাকে বলেছিলাম চালতাগুলোকে আমাকে একটু কেটে দেওয়ার জন্য, উনি কেটে দিয়েছে। দেখতে পাচ্ছেন সাইজটা এরকম করে কেটে দিয়েছে। এরপর আমি এটাকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। খুব বেশিক্ষণ সময় লাগেনি, 15-20 মিনিটের মতো সময় লেগেছে সেদ্ধ করতে। সেদ্ধ করে নেওয়ার পর পানিটা ফেলে দিয়ে আপাকে বলেছি আমাকে একটু শিলপাটা এটাকে ছেঁচে দিতে, এতে করে আচার বানানোর সময় আচারটা ভালো হবে। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে আমি আজকে চালতার আচার বানাচ্ছি। আমার আচারের মধ্যে চালতার আচারটা বেশ ফেভারিট। আপাকে তো এখানে আমি কাজ দিয়ে গেলাম, আপা কাজটা করতে থাকুক, আমি এরই ফাঁকে আমি আমার হাতের টুকটাক কিছু কাজ আছে সেগুলো সেরে আসি। ওয়াশরুমের প্রয়োজনীয় কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিলো, মাসের শেষের দিকে সাথে সাথে তো এগুলো শেষ হয়ে যায়, তো ওগুলাকে যথাস্থানে যেটা যেখানে থাকা রাখার সেটা রেখে দিচ্ছিলাম। হাতের আরও টুকটাক কিছু কাজ অফ ক্যামেরায় করে সেই সাথে আচার বানাতে আমার যেই সব উপকরণ লাগবে সেগুলোকেও রেডি করে নিয়েছি। এবার চলুন আপনাদের সাথে আচারের রেসিপিটা শেয়ার করি। আচার বানাতে আমার কিছু মশলা লাগবে, তার মধ্যে এখানে নিয়েছি শুকনো মরিচ, লাগছে হচ্ছে এখানে 10-12টার মতো শুকনো মরিচ আছে। সেই সাথে এখানে আছে হচ্ছে লাল সরিষা, এখানে 1/2 টিস্পুন লাল সরিষা আছে, 2 চা চামচ জিরা আছে আস্ত জিরা, রসুনের কোয়া আছে 5-6টা, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আছে, লবণ পরিমাণ মতো, মৌরি আছে 2 চা চামচ, হলুদ সরিষাটা আমি একটু বেশি নিয়েছি, এখানে 1 চা চামচ পরিমাণ হলুদ সরিষা আছে, সেই সাথে আছে ধনিয়া, এখানে 2 চা চামচ পরিমাণ ধনিয়া আছে, আর লাগছে তেজপাতা। আরও কিছু উপকরণ লাগছে সেটা আমি বানানোর সময় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লাল এবং হলুদ দুই সরিষাটাকে যোগ করে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আপাকে দিয়েছি, আপা একটু এটার সাথে রসুন অ্যাড করে, অর্থাৎ লাল সরিষা, হলুদ সরিষা এবং রসুন তিনটাকে যোগ করে আমাকে একটু টেস্ট করে দিবে। এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগটা দেখেছেন তারা নিশ্চয়ই ভালো লাগছে বলেই দেখেছেন, আর যদি ভালো লেগে থাকে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে একটা করে লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক কিন্তু অনেকের কাছে আমার ব্লগটা পৌঁছে দিবে, আমার চ্যানেলটাকে বড় করতে সাহায্য করবে। একজন আপু জানতে চেয়েছিলেন আমার যে কিচেন চিমনিটা আছে সেটা কোন ব্র্যান্ডের এবং মডেল কি। আমি আপুটাকে দেখিয়ে দিচ্ছি, আশা করছি আপু আপনি দেখে নিয়েছেন এবং আপনি আপনার প্রশ্নের উত্তরও পেয়ে গেছেন। চালতার আচার বানাতে আমার একটা মশলার প্রয়োজন হবে, সেই মশলাটা আমি এখন রেডি করে নিচ্ছি। তার জন্য আমি যে মৌরি, আস্ত জিরে, ধনিয়া এবং শুকনো মরিচ নিয়েছিলাম সেগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই, কারণ খুব কড়া করে ভেজে নিলে আচারের যে টেস্ট সেটা ভালো আসবে না। শুরুতে বলেছিলাম আচার বানাতে আমার আরও কিছু উপকরণ লাগবে, তার মধ্যে একটা হচ্ছে 5 ফোড়ন আর হচ্ছে গুড়। এখানে আমি আখের গুড় নিয়েছি, আচার বানানোর জন্য সবসময় আখের গুড়টাই ভালো। হলুদ সরিষা, লাল সরিষা এবং রসুন পেস্ট করে নিয়েছি, আর আমি যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটাও একটু হালকা ভেজে এটাকে গুঁড়া করে নিয়েছি। সেই সাথে এই যে আপাকে দিয়ে চালতাগুলোকে ঠিক এই সাইজের এইভাবে আলতো করে ছেঁচে নিয়েছি। চালতার আচার কার কার ভালো লাগে বলুন তো? আমার কিন্তু বেশ ভালো লাগে। আমি যতবারই চালতার আচার বানাই আমার স্কুল লাইফের কথা মনে পড়ে। যখন স্কুলে পড়তাম তখন একটা মামা ছিল, সেই মামার হাতে চালতার আচার আর হচ্ছে আস্ত গোটা জলপাইয়ের একটা আচার বানাতো মামাটা, বেশ মজা ছিল।
সেই আচারটা সাত যেন মুখে এখনো লেগে আছে। আমি যতবার জালদার আচার বানাই ঠিক ওরকমটা করে বানানোর চেষ্টা করি, ভাবলাম আপনাদের সাথেও আজকে আমার রেসিপিটা শেয়ার করি। আচার বানাতে আরও একটা উপকরণ লাগবে, সেটা হচ্ছে সরিষার তেল। এখানে আমি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি, সেই সাথে সরিষার তেলটা একটু গরম হয়ে আসলেই আমি যে 5 ফোড়ন নিয়েছি সেই 5 ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা। আমি জানি অনেক আপু আন্টিরা আছেন আমাকে দেখেন, তারা অনেক ভালো আচার বানাতে পারেন, তাদেরকে শেখানোর উদ্দেশ্য আসলে না। একটা রান্না বা একটা রেসিপি অনেকভাবে করা যায়, অনেকে অনেক রকম করে করেন, আমি যেভাবে করি সেটাই শেয়ার করছি। অনেক সময় একটু টুকটাক আইডিয়া পাওয়া যায় তার জন্যে। চালতাটা ভালো করে মিক্স করে নেওয়ার পর তেলের সাথে আমি এবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এবং আমি যে সরিষা পেস্ট করে রেখেছিলাম সেটাকে, সেই সাথে যোগ করছি লবণ। এবার আরেকটু সময় নিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে। বাটা সরিষা, লবণ এবং মশলা, লাল মরিচের গুঁড়ো যেন ভালো করে মিক্সড হয়ে যায়। মিক্স হয়ে যাওয়ার পর আমি এখন যোগ করব আখের গুড়। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ আখের গুড় যোগ করেছি। মিষ্টি এবং ঝাল, এটা আসলে এক একটা মানুষের পছন্দের উপর। কেউ একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে, কেউ একটু মিষ্টি খেতে পছন্দ করে। আমি ঝাল এবং মিষ্টি দুটার ব্যালেন্স করতে পছন্দ করি, যার কারণে আমি একটু মিষ্টিটা বেশি দিয়েছি, 1 কাপ পরিমাণ দিয়েছি। কেউ চাইলে আপনারা একটু কম পরিমাণে দিতে পারেন। আচার তো বানাচ্ছিলাম, এরই মাঝে আমার একটা ডেলিভারি এসেছে, তো ডেলিভারিটাকে রিসিভ করলাম। এখন দেখার সময় নেই, কারণ হচ্ছে আমার চুলায় আচারটা আছে, সেটাকে শেষ করে এসে তারপর দেখবো, ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করব। গুড় অ্যাড করার পর আমি একদম চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছিলাম, যেন গুড়ের রস সেই সাথে মশলার যে ফ্লেভার সব কিছু যেন আচারে ভালো করে ঢুকে তার জন্য। আর এরই মাঝখানে অবশ্য আমি বেশ কয়েকবার এটাকে নাড়াচাড়া করেছি যেন নিচ থেকে লেগে না যায়। যখন এরকম উপর থেকে তেল উঠে আসবে তার মানে আচারটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা যোগ করেছি। এখানে আমি প্রায় 3 চা চামচ পরিমাণ মশলা দিয়েছি, সেই সাথে আমি এখানে 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স যোগ করেছি। এই দুটা জিনিস যোগ করার পর এটাকে আরও কিছুক্ষণ ভালো করে মিক্স করে নিতে হবে। এরই সাথে আমি এখানে খুন্তির সাহায্যে আলতো করে একটু থেতলে দিচ্ছি। আমার আচার বানানো অলমোস্ট শেষ, এবার কিছুক্ষণ জাস্ট চুলায় এটাকে নাড়াচাড়া করে রেখে দিলেই হয়ে যাবে। আচারটাকে এবার ঠান্ডা হতে দিয়ে এসেছি, আর এর মাঝখানে আপনাদের সাথেও শেয়ার করি যে আমার কী পার্সেল এসেছে। আমি খুবই এক্সাইটেড ছিলাম, আসলে 3-4 দিন আগেই পার্সেলটা আমি অর্ডার করেছি, আসার কথা ছিল আরও 2 দিন আগে, তবে কোনো একটা সমস্যার কারণে তারা আমাকে 2 দিন পর ডেলিভারি করলো। সংসারের জন্য কিছু কোকারিজ অর্ডার করেছিলাম, আর কোকারিজের ক্ষেত্রে সবসময় আমার কাছে কেন যেন সাদা রংটাই বেশি সুন্দর লাগে। এটা হচ্ছে একটা ফিশ বোল, অনলাইনে দেখতে দেখতে বেশ পছন্দ হয়ে গিয়েছিলো, তো আর লোভ সামলাতে পারলাম না, এটাকে অর্ডার করে দিয়েছিলাম। আরও বেশ কিছু জিনিস অর্ডার করেছি, সেগুলো এক এক করে আপনাদের সাথে দেখাতে থাকি আর একটু করে গল্প করতে থাকি। আমার বাসায় জায়গার স্বল্পতার কারণে আমার বাসায় যে খুব অনেক বেশি ডিনার সেট বা অনেক রকমের ডিনার সেট আমার কাছে নাই, একটা ডিনার সেট আমার ছিল যেটা কিনা রিসেন্টলি মনে হচ্ছিল যে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে বলতে অনেকদিন ব্যবহারের কারণে একটু টুকটাক জায়গায় একটা দুইটা ভেঙে গেছে, একটা দুইটা একটু স্পট পড়ে গেছে। তো ভাবছিলাম একটা ডিনার সেট কিনবো, কিন্তু আমার বর্তমানে যে বাজেট ছিল সেই বাজেটে আসলে আমার যে ডিনার সেটগুলো পছন্দ হচ্ছিলো সেটা হচ্ছিল না। হঠাৎ করে কোকার ইউনিটের দিকে চোখ যাওয়ার পর দেখলাম আমার মোস্ট অফ দ্য জিনিস হচ্ছে এখন বর্তমানে হোয়াইট, ওই ডিনার সেটটা ছাড়াও। তখন হঠাৎ করে মাথায় আইডিয়া আসলো আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমার যে জিনিসগুলো দরকার মানে যে সাদা বাকি ডিনার সেটের তো পার্ট থাকে, সেই পার্টের বাকি যে জিনিসগুলো আমার নাই আমি যদি সেগুলোকে অর্ডার করি তাহলে একটা কমপ্লিট ডিনার সেট হয়ে যাবে আমার। আর সেই সাথে আমার বর্তমান যে বাজেট সেই বাজেটেও আমি হয়তো বা ফুলফিল করতে পারবো আমার ডিনার সেটটা। ওদের এই লিভ সেটটাও বেশ ভালো লেগেছিলো আমার ডিনার সেটে, সাদা ডিনার সেটের মধ্যে আমার ফিন্নির বা সেমাই ফিন্নি দেওয়ার জন্য যেই সেট সেটা ছিল না, তো আমি তখন ওদের এই লিভ সেটটাকে অর্ডার করি। এটা মোট 7 পিসের একটা সেট, এটার প্রাইস যতদূর মনে পড়ছে 1050 ছিল মনে হয়, আর ফিশ বোলটার প্রাইস ছিল 850, তবে আমি আপু আমাকে 800 দিয়েছে। সেই সাথে আমার কিছু হাফ প্লেট প্রয়োজন ছিল ডিনার সেটটাকে কমপ্লিট করতে সাদার মধ্যে, তো আমি কিছু হাফ প্লেট অর্ডার করেছি, 6টা হাফ প্লেট অর্ডার করেছি। এবং আমার কিছু ডিনার প্লেট দরকার ছিল, আমি 6টা ডিনার প্লেটও অর্ডার করেছি।
এছাড়া আমার সার্ভিং বোল, তারপর হচ্ছে চায়ের কাপ বা আরও ডিনার সেটের বাকি যা যা লাগে সেই সব কিছু আসলে সাদার মধ্যে ছিল। এই কয়টা জিনিস মিসিং ছিল, হাফ প্লেট, ফিনি সেট আর ডিনার প্লেট। আমি এই তিনটাকে অ্যাড করে একটা ডিনার সেট বানিয়ে নিয়েছি। যাই হোক, অল্প কিছু টাকা খরচ করে, যেহেতু আমার আগে বেশ অনেক কিছু ছিল সাদা, অল্প কিছু টাকা খরচ করে আমি ডিনার সেটটাকে কমপ্লিট করে নিয়েছি। মাঝে মাঝে সংসারে গৃহিণীদেরকে এরকম একটু চালাকি করে কাজ করতে হয়, সব সময় সব সিচুয়েশনে তো আসলে বাজেট একরকম থাকে না আমাদের। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে কিছু কালারফুল প্লেট আছে, ডিনার প্লেট। আমার বাসার যে রেগুলার ইউজের প্লেটগুলো ছিল সেগুলো টুকটাক নষ্ট হয়ে গিয়েছিল, স্পট পড়ে গিয়েছে, যেহেতু রেগুলার ইউজ করা হয় তো সেগুলোও চেঞ্জ করার সময় চলে এসেছিলো। তো ভাবলাম এখন তো ট্রেন্ড কালারফুল 7 কালার এরকম প্লেট ইউজ করা, তো ইনায়ার জন্য একটা পিঙ্ক কালার নিয়েছি, আমার জন্য ইয়েলো কালার, ছোটো বুড়ি বাবার জন্য স্কাই কালার। এতে করে এক একজনের এক একটা হওয়াতে বুঝতেও সুবিধা হয় কোনটা কার প্লেট, সেই সাথে হচ্ছে দেখতেও সুন্দর লাগে। আমি জানি অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করবেন যে আমি কোন পেজ থেকে নিয়েছি। আমি পেজের নামটা আপুদের জন্য বলে দিচ্ছি, আমি সবসময় কোকারিস কেনার জন্য অনলাইনে একটা পেজ থেকে নিয়ে থাকি, সেটা হচ্ছে তৈজসপত্র। পেজের আপুটা, যিনি ওনার, বেশ ভালো এবং সেই সাথে ওনাদের প্রোডাক্ট কোয়ালিটিও অনেক ভালো। আমার বাসার মোস্ট অফ দ্য কোকারিস যেগুলো আমি অনলাইন থেকে কিনেছি আমি আপুর কাছ থেকে নিয়ে থাকি। অনেকগুলো প্রোডাক্ট একসাথে কেনার কারণে ইনায়ার জন্য আপু একটা ছোট্ট গিফট পাঠিয়েছেন, সেটা হচ্ছে এই প্লেটটা, স্ট্রবেরি। এই ছোট্ট প্লেটটাও বেশ সুন্দর, ইনায়া তো খুবই এক্সাইটেড ছিল, এই যে অলরেডি সেটা টানাটানি শুরু করেছে, সে হচ্ছে এটাতেই নাকি সব কিছু করবে এখন, দুপুরে খাবার, রাতের খাবার। এই ছিল আমার সংসারের জন্য টুকটাক কেনাকাটা। আমার সংসারের জন্য যে প্রয়োজনীয় কেনাকাটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে করতে এরই ফাঁকে কিন্তু আমার আচারটাও ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমার চালতার আচারটা দেখতে কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিই। আর আমিও তো তর সইতে পারছি না, আমিও এখন একটু করে খেয়ে নিব। আরও একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আমাকে কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টগুলো কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন আরেকটি ব্লগ তৈরি করতে, নতুন আরও কিছু সুন্দর সুন্দর কাজ আপনাদেরকে উপহার দিতে। সেই সাথে আমিও চালতার আচার খেতে খেতে আজকের মতো বিদায় নেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।